কে রাতে এই তিনটা গরু গরু চুর চুরি করে রাত্রিতে বাংলাদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু এখানে স্থানীয় লোকরা দেখতে পেয়ে রাত্রিবেলা গরু তিনটাকে আটক করে চুরগুলো পালিয়ে যায় এবং চুরগুলো চেষ্টা করেছিল মানুষের উপরে আক্রমণ করার জন্য কিন্তু এত বেশি লোক বেরোয় যে চুরা আক্রমণ করতে পারেনি ওরা পালিয়ে যায় পরবর্তীতে আমরা বিএসএফকে খবর দিই বিএসএফও আসে আসার পরে এটা দেখে যায় এখন এটা কুশারগুল জিপির পঞ্চায়েতের কাস্টুরিতে তিনটা গরু রাখা হয়েছে আমরা যদি প্রকৃত মালিক পাই তাহলে গরুগুলা প্রমাণ সাপেক্ষ আমরা গরুগুলা মালিকের হাতে তুলে দেব আর যদি আমরা মালিক না পাই তাহলে একটা পিরিয়ড পর্যন্ত আইন মোতাবেক একটা পিরিয়ড পর্যন্ত আমরা অপেক্ষা করে এগুলাকে আইন বা আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে মুমরা পুলিশ ইনভেস্টিগেশনের ইনচার্জ ওনাকেও কালকে রাত্রেবেলা ফোন করে আমরা এই বিষয়টা জানিয়েছি এবং বিভিন্ন জিপিতে বিভিন্ন জিপিতে আমরা অলরেডি ইনফরমেশন করেছি যদি এই গরুর কোনো মালিক থেকে থাকে তাহলে প্রমাণ দিয়ে সেই গরুগুলা নিয়ে যাওয়ার জন্য তো আমরা অপেক্ষা করছি যদি প্রকৃত মালিক বের হয় তাহলে আমরা মালিকের হাতে আইন মোতাবিক আমরা গরুগুলা তুলে দেব অন্যথায় আইন মোতাবিক আমরা এটার ব্যবস্থা নেব ধন্যবাদ